নমস্কার, কেমন আছেন সবাই? দীপসির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি, আর আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। এখন আমি এই মশলাগুলো বেটে নেব। টমেটো, পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিলাম, আর দিচ্ছি গোটা ধনে। এগুলো সবটাই আমি এখন বেটে নেব। পেস্ট করা হয়ে গেছে। নিয়েছি আমি 1 কেজি 250 গ্রাম মাংস, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন, আর দেব সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। 1/2 চামচ মতো সয়া সস, 1/2 চামচ মতো হোয়াইট ভিনিগার, দিয়ে দেব 1 চামচ মতো চিলি সস, আর দিয়ে দেব টমেটো সস 1 চামচ মতো। এবার আমরা দিয়ে দেব যে বাটনাটা করলাম, আমরা সব কিছু দিয়ে মশলা মশলাটা পুরোটাই দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কিছু গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, জায়ফল, জৈত্রী, শাহজিরে, শাহমরিচ, আর দেব গোলমরিচ। খুব সুন্দর এবার গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেবো, হালকা একটু ভাজবো। এবার একটা গুঁড়ো করে নেবো, এটা আমি এবারে ভেজে নেবো। আমার বিরিয়ানি মশলা রেডি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিই। যে বেরেস্তা তৈরি, আমি এখানে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, একটু নুন দিলাম। আমি এটা ভালো করে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। হালকা হলুদ দিচ্ছি, লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। পরিমাণটা যেহেতু বেশি ছিল তাই আমি দুটো প্যাঁচে ভেজে নিয়েছি। কড়াইতে দুটো গোটা তেজপাতা ফোড়ন দিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দেব। ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষা হচ্ছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। চিকেন কষা আমাদের রেডি। এবার শাহী গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি বেশ অনেকক্ষণই চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ভাতটাও করে নেব। জলটা গরম হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল, দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেব নুন। এবার জলটা ফুটে যাওয়া অবধি ওয়েট করবো।
জল আমাদের ফুটে এসেছে, এবার আমরা চালটা দিয়ে দেব। ভাতটা আস্তে আস্তে করে নেব। চালও আছে আমার 1 কেজি 250। আমি সমস্ত চালটা দিয়ে দিয়েছি, এবার ভাতটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। খুব বেশি রান্না করব না, কারণ এটা দমেও যাবে। এখানে আমি একটু আমুলের পুরো দুধ গুলে নিয়েছি, এর মধ্যেই দেব একটু গোলাপ জল, দেব অল্প পরিমাণ কেওড়া জল, আর দেব একটু ফুড কালার। কালারটা আমি খুব অল্প পরিমাণে ইউজ করব, খুব বেশি দেব না। এটাই আমি বিরিয়ানিতে ইউজ করব। এদিকে ভাতটা ফুটে গেছে, আর একটু সামান্য করব, খুব বেশি রান্না হবে না, আর একটু হলে আমি নামিয়ে নেব। তলায় আমি ঘি দিয়ে দিলাম, এবারে আলু দিয়ে দেব। এবার আলুগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ রাইস, আর দেবো বিরিয়ানি মশলা যেটা আমি তখন বানালাম। দিয়ে দিলাম কিছুটা চিকেন, এর উপরেও আমি দিয়ে দেবো বিরিয়ানি কিছুটা মশলা। এবারে 1 লেয়ার রাইস দিলাম, দেব মিঠা আতর, দেব বেরেস্তা, এবারে দেব বিরিয়ানির মশলা। এবার আমি বাকি চিকেনটা দিয়ে দেব। পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, এবার দেব বিরিয়ানির মশলা, দিয়ে আমি পরের ভাতের লেয়ারটা সেমভাবে করে নেব। যে জলটা বানিয়েছিলাম দুধ গোলাপ জল কেওড়া জল দিয়ে আর ফুড কালার দিয়ে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ঘিটা আমি দিয়ে দিয়েছি সব দিকে ছড়িয়ে, এবার আমি এটাকে সিল করে দেব। এবার আমি ঢাকনাটা আটকে দেব। এবারে মিডিয়াম টু লোয়ে রেখে আমি দমে বসিয়ে দিলাম 20 থেকে 25 মিনিট। বিরিয়ানি তৈরি, এখনও ধোঁয়া উঠছে, এবার খাওয়া দাওয়ার পালা। রিভিউ অসাধারণ অসাধারণ।